अब देखो अब तो निकलना मुश्किल हो जाएगा, आप थोड़ा देर में आओ, साइड हो जाओ, अभी जब खाली हो जाएगा ना तब आप चले जाओ। আপনারা দেখতেছেন আমরা চাইছি কোভিডের নিয়ম মেনে এই আন্দোলন সংগঠিত করার জন্য, কিন্তু তারা আমাদেরকে এটা দিতে রাজি না। আমরা কোনো ট্রাফিক জ্যাম করবো না, কোভিডের নিয়ম নির্দেশিকা মেনেই আমরা এটা পালন করার জন্য চেষ্টা করছি, কিন্তু সেখানে পুলিশ বাধা সৃষ্টি করছে এবং তারা বলছে এটা করতে দেবে না, কিন্তু শাসক দল প্রতিনিয়ত কর্মসূচি করছে, সেখানে কিন্তু কোনো বাধা সৃষ্টি তারা করছে না। আজকের আন্দোলনটা হলো এসেন্সিয়াল ডিফেন্স সার্ভিস অর্ডিন্যান্স একটা জারি করছে, সেই জন্য গিয়ে আপনারা জানেন আমাদের দেশের নিরাপত্তা প্রশ্নে 31টা অস্ত্র তৈরি কারখানা আছে, যুদ্ধের সরঞ্জাম নানা ধরনের অস্ত্র ইত্যাদি তৈরি হয় দেশের নিরাপত্তার জন্য। এখন শাসক দল ঠিক করেছেন এই 31টা যেটা আছে সেগুলো তারা বিক্রি করে দেবে, এবং এটার উদ্দেশ্যে 26 তারিখ থেকে এমনকি শাসক দলের BMSও আছে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে স্ট্রাইক নোটিশ দিয়েছে, যে আগে একবার স্ট্রাইক হওয়ার পর সেখানে সরকার সিদ্ধান্ত নিয়ে রাজি হয়েছে যে তারা এই যে বিক্রি করবেন না, এবং তার ভিত্তিতে প্রতিশ্রুতি ভিত্তিতে স্ট্রাইকটা প্রত্যাহার করে নিয়েছে। এখন আবার সেখানে গিয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়ে তারা যখন এই নোটিশটা দিলেন হঠাৎ করে এই অর্ডিন্যান্সটা জারি করলেন। অর্ডিন্যান্সটা 30 তারিখ জুন মাসের 30 তারিখ রাত 12টা থেকে কার্যকরী হয়েছে। এটাই হচ্ছে বলেছে যে ডিফেন্স ব্যবস্থাকে মেনটেন করার জন্য এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে। এটা প্র্যাকটিক্যালি সিভিল এমপ্লয়ি যারা আছে, যারা এই ধরনের অস্ত্র তৈরি কারখানায় যুক্ত, এদেরকে তাদের যে ট্রেড ইউনিয়ন অধিকার কেড়ে নেওয়ার জন্য এই সিদ্ধান্ত তারা নিয়েছে। এখানে এই 41টাকে চালু করার জন্য একটা বোর্ড ছিল, সেই বোর্ডটা হলো গিয়ে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, এই বোর্ডটা বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে এখন 41টা কারখানাকে 7টা কর্পোরেট করছেন। কর্পোরেটাইজ করার উদ্দেশ্য হলো এই কর্পোরেটাইজের মাধ্যমে কোম্পানি হয়ে যাবে, কোম্পানি হওয়ার পর সেই কোম্পানির শেয়ার বেসরকারিতে তুলে দেবে। দেশের নিরাপত্তার লোকে যুক্ত অস্ত্র তৈরি, এমনিতে অস্ত্র তৈরি মহা কেলেঙ্কারি চলছে দেশে, আপনারা জানেন রাফেল নিয়ে কেলেঙ্কারি আলোচনা চলছে, আপনারা জানেন হেলিকপ্টার নিয়ে কেলেঙ্কারি আলোচনা চলছে। এই অবস্থার মধ্যে গিয়ে তারা সেখানে এটা করার চেষ্টা করেছেন। আমরা এটা সম্পর্কে আপত্তি জানিয়েছি, বলছি ধর্মঘট চলবে। এখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যে বিল আইনটা ছিল এই আইনটাকে তারা বাতিল করে দিয়েছেন, এখন হলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড। এই রিলেশন কোডকেও তারা মান্যতা দিতে চায়নি। পার্লামেন্ট শুরু হয়েছে 19 তারিখ সেখানে গিয়ে, এবং এই 19 তারিখ পার্লামেন্ট শুরু হওয়ার পর পার্লামেন্ট এখানে 19 তারিখ শুরু হয়েছে সেখানে, এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও পার্লামেন্টটাকে অ্যাভয়েড করে এই রাতের বেলা অর্ডিন্যান্স জারি করেছেন নরেন্দ্র মোদী বিজেপির নেতৃত্বাধীন সরকার। এটা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সংঘবদ্ধ হওয়া, প্রতিবাদ করার যে অধিকার, আন্দোলনে যাওয়ার যে অধিকার, এই অধিকারটাকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। অর্ডিন্যান্স সেক্টরে কর্মরত জীবিকা এবং তাদের সমস্যা নিয়ে অথরিটির উপর তাদের ভাগ্যটা ছেড়ে দিয়েছে, তাদের এটা নিয়ে কী করবে না করবে সেটা অথরিটি ঠিক করবে, সবটা অথরিটির উপর সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। ধর্মঘট করা যাবে না, লে অফ করা যাবে না, এবং সেখানে গিয়ে এইভাবে তারা এটাকে চালু করেছে, এবং এখানে ধর্মঘট করলে তারা শাস্তি দেবে। আবার ধর্মঘটের ব্যাখ্যা দিয়েছে, শুধু ধর্মঘট না, দুর্দান্ত যেটা দেশে কোথাও কোনোদিন ছিল না, গোস্লো আইনে করবে, অর্থাৎ ধীরে চলো, এবং সেখানে সিট ডাউন
কাজ না করে বসে থাকলা এটু আইনের মধ্যে পড়বে স্টেইন মানে অবস্থান করা এটু আইনের মধ্যে পড়বে এটা ধর্মঘট হিসেবে তারা ধরে নেবে প্রতীক ধর্মঘট যদি করে ওয়ান ডেস নাই এটু কি আইনের মধ্যে পড়বে অনিবুত শুভ মানে কেউ তাকে সাপোর্ট করে যদি সে ধর্মঘটে যায় এটু সে ধর্মঘটের মধ্যে পড়বে এবং কোনো প্রকার গণছুটি নেওয়া যাবে না মাস্কের যদি কেউ সেখানে ছুটি নেয় সে গণছুটি নেওয়া যাবে না এবং এখানে কারণ হিসেবে দেখেছে এটা দেশের আনুগত্যের জন্য করা হয়েছে দেশের নিরাপত্তার জন্য করা হয়েছে এই কথা তারা নিয়মের মধ্যে শো করেছে আমরা মনে করি এটা যদি চলতে থাকে এটা অনুসারী যেটা আছে এই অর্ডিন্যান্স ফ্যাক্টরির সঙ্গে যেটা যুক্ত হবে স্টিল ইন্ডাস্ট্রি কারণ অর্ডিন্যান্স এখানে সমস্ত যন্ত্রপাতি তৈরি করতে গেলে স্টিল লাগে পাওয়ার লাগে এবং সঙ্গে গিয়ে আরও যেটা মিনারেলস লাগে এই তিনটো গিয়ে ধীরে ধীরে তারা এই অর্ডিন্যান্সের ভিতর ঢুকিয়ে দেবে এখনও এই ধরনের আইন সেখানে লাগু করবে সংস্কৃতি হিসাবে সমস্ত কিছু বেসরকারি মালিকদের হাতে অস্ত্র তৈরি কারখানাগুলো পর্যায়ক্রমে চলে যাবে এতে গিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সেখানে গিয়ে তারা বলেছে আইনকে বলে দিয়েছে যদি কেউ ধর্মঘটে অংশ নেয় তাহলে তার এক বছরে জেল এবং 10,000 টাকা জরিমানা আবার দুইটাই হতে পারে এখানে এটা নন ভেরিয়েবল সেখানে কোনো জামিন সেখানে পাবে না আর যিনি ধর্মঘটকে সমর্থন করবেন ধর্মঘট সংগঠিত করবেন বা চাঁদা দিয়ে সাহায্য করবেন পরোক্ষ প্রত্যক্ষভাবে ধর্মঘটকে যারা সমর্থন বা কিছু করবেন তাদের জন্য গিয়ে সেখানে বলেছে যে 2,000 টাকা এবং 15,000 টাকা জরিমানা এবং এই ক্ষেত্রে গিয়ে জামিন অযোগ্য তারা সেখানে গিয়ে তাদের নামে ওয়ারেন্ট ইস্যু করবে কোনো ধরনের ট্রায়াল বা এনকোয়ারি ছাঁটাই করার ক্ষেত্রে থাকবে না আপনাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো এনকোয়ারি বা ট্রায়াল এগুলো থাকবে না এবং সরাসরি সেখানে বরখাস্ত করে দিতে পারবে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে অর্ডিন্যান্সের মধ্যে তারা উল্লেখ করেছে এই পরিস্থিতির মধ্যে আমরা মনে করি এটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রথম যে 1926 সালে যে ট্রেড ইউনিয়ন আইনটা তৈরি হয়েছে সে আইনটাকে অমান্য করেছে নিয়ম মেনেছে এবং সেখানে নিয়ম ভেঙেছে সরকার এখন ট্রেড ইউনিয়নের কোনো অধিকার সেখানে কেড়ে নিচ্ছে এমনকি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা রাষ্ট্রসংঘ কর্তৃক তৈরি করা সারা পৃথিবীর দেশগুলো সেখানে তাদের গ্রুপগুলো কোডগুলো মেনে নিতে হয় সেখানে 87 এবং 98 আইএলওর তিনটে ধারাতে বলেছে সংগঠিত হওয়া দাবি জানানোর অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে এই যে অর্ডিন্যান্সটা জারি করলেন আমি সংগঠিত হতে পারবো না দাবি জানাতে পারবো না এই অধিকারটা তারা সেখানে কেড়ে নিয়েছেন তাহলে আইএলওর যে কোড আইএলওর যে সিদ্ধান্ত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের এই সিদ্ধান্তটাকে পর্যন্ত তারা অমান্য করেছে তো রইল আর কি তাহলে আইএলওর ডিসিশনও মানে না অথচ আইএলওর সদস্য ভারতবর্ষ সেখানে গিয়ে আইএলওতে তারা স্বীকারোক্তি দিয়েছে আমরা আইএলওর সিদ্ধান্তগুলো মেনে যাবো এখানে আইএলও সেখানে সেটা তাহলে মানলেন না এবং আপনার মনে করি এটা বর্বরকৃত অরিনাম অধিকার হরণ করা দেশের সরকারের স্বৈরাচারী পদক্ষেপ এবং এই ক্ষেত্রকে উন্মুক্ত করা মানে দেশের পক্ষে বিপজ্জনক নিরাপত্তার পক্ষে বিপজ্জনক সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে নরেন্দ্র মোদীর সরকার এটা মানুষের জীবন নিয়ে খেলছেন এবং এই ধরনের অস্ত্র তৈরি কারখানা কোনোদিনই বেসরকারি হাতে দেওয়া উচিত না এবং আমরা এটা তীব্র বিরোধিতা করছি এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং এর জন্য দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন বন্ধ হওয়ার কোনো কারণ নেই এ জাতীয় ঘটনা 61 বছর আগে একবার হয়েছিল এমপিদের একটা স্ট্রাইককে কেন্দ্র করে আপনারা জানেন ডিফেন্স অফ ইন্ডিয়া রোল বিনা বিচারে 1 বছরের জন্য আটক মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট বিনা বিচারে 1 বছর আটক এই জাতীয় আইনগুলো সেদিন প্রয়োগ করেছিলেন এবং এই আইন প্রয়োগ করে ধর্মঘটকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু পারেননি ধর্মঘট হয়েছে শেষ পর্যন্ত এর থেকে সরকারকে পিছিয়ে আসতে হয়েছে কাজে এরা যদি মনে করে যে এই আইনগুলো প্রয়োগ করে ধর্মঘট করতে দেবেন না মানবে না তারপরও কিন্তু 26 তারিখ থেকে ধর্মঘটে অটল এবং আমাদের ধারণা সেই ধর্মঘট হবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপিডি ক্ষেত্রেও সেই ধরনের চিন্তাভাবনা তারা করছে এবং এই ধরনের ভাবনা নিয়ে তারা এগুচ্ছেন এবং এগুলোকে গণতান্ত্রিক আন্দোলনে এই জাতীয় অর্ডিন্যান্স এই জাতীয় আইনগুলি গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করতে দেখলেন আমরা সামনে গিয়ে রাস্তা কিনে কোভিডের নিয়ম মেনে প্রতিবাদ করবো না বেরোনো যাবে না আটকানো যাবে না আমাদের বিরুদ্ধে জলকামান লাঠি অ্যারেস্ট মামলা এগুলো চলছে
শাসক দল করতে পারবে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছেন, গণতন্ত্রে গলা টিপে হত্যা করেছেন, আমাদের রাজ্যে গণতন্ত্রে কিচ্ছু নেই, শাসক দল সমস্ত ভোগ করবেন, আর বিরুদ্ধে তাদের বিরোধিতা কেউ করতে পারবে না। বিরুদ্ধে করলে মিথ্যা মামলা দাও, জেলে ঢুকাও, অ্যারেস্ট করাও, এই পদ্ধতি তারা গ্রহণ করেছে। এইভাবে গণতন্ত্রকে বেশি দিন স্তব্ধ করে রাখা যাবে না। মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, মানুষের একটা সহ্যের সীমা আছে, এবং এরা যদি ভেবে এই পদ্ধতিতে সরকার চালাবে, কাউকে কথা বলতে দেবেন না, প্রতিবাদ করতে দেবেন না, আন্দোলন করতে দেবেন না, এই পদ্ধতিতে সরকার চালাবেন, এই জিনিস মানুষ বেশি দিন চলতে দেবে না। মানুষের এই দেশে মানুষ গণতন্ত্রের চিন্তা এবং তারা গণতন্ত্রের জন্য লড়াই করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে বিপজ্জনক অবস্থাটা তৈরি করেছে, শ্রমিকদেরকে দাসত্বে পরিণত করেছে, এটার বিরুদ্ধে আমরা মনে করি দেশব্যাপী আন্দোলনের মধ্যে কৃষকরা সংগ্রামী আছেন। আমরা অদ্ভুত ঘটনা, এখানে বেরোতে দিচ্ছেন না, পার্লামেন্টের সামনে কৃষক বিক্ষোভ চলছে, আটকাতে পেরেছেন? পারলেন? আটকাতে তো পারেনি। এখনও যেটা করছেন, এখনও কিন্তু মানুষ ধীরে ধীরে রাস্তা নামে, এইভাবে গায়ের গায়ের ধরে জোর চপ্পরি করে মানুষের কণ্ঠকে বেশি দিন এভাবে দত্ত করে রাখা যায় না। মানুষের একটা সীমা আছে, আমরা আশা করি ত্রিপুরার যে গণতান্ত্রিক মানুষ, এখানে যে স্বৈরাচারী যে সরকারটা আছে, যারা গণতন্ত্র মানে না, কথা মানে না, কিছু শুনতে চায় না, তাদেরকে সেই ভাষাটা আমাদের শোনাতে হবে, যেই ভাষাটা হলো গণতন্ত্রের ভাষা, এটা তাদেরকে আমাদের শোনাতে হবে। এটা বাধ্য করার জন্যই জনগণকে নিয়ে আগামী দিন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করবো। স্যার, পুলিশ তো পুলিশের ডিউটি করছে, সে ব্যাপারে কী বলবেন? পুলিশ কিসের পুলিশের ডিউটি? এটা ডিউটি গণতান্ত্রিক আন্দোলন, আপনি একটা জিনিসের প্রতিবাদের অধিকার আপনার আছে, সংঘবদ্ধ হওয়ার অধিকার আছে, এটা কি ডিউটি? আমাকে ঘর থেকে বেরোতে দেবে না, আমার সীমানা অতিক্রম করতে দেবে না, এটা আমার সীমানা, এর বাইরে বেরোতে দিচ্ছে না। আমরা বললাম রাস্তার সাইডে কোভিডের নিয়ম মেনে আমরা করব, সেটা তো করতে দেয়নি। এটা প্রতিরক্ষা ক্ষেত্রকে রক্ষা করতে ২৬ আগর ধর্মঘট চলছে, চলবে, প্রতিরক্ষা ক্ষেত্রকে বেসরকারি হাতে দিয়ে দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না, প্রতিরক্ষা ক্ষেত্রকে বেসরকারি হাতে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না, ইনকিলাব জিন্দাবাদ, 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 সিআইটিইউ দিচ্ছে না, ইনকিলাব জিন্দাবাদ, দমন পীড়ন করে শ্রমিকদের লড়াই আন্দোলন অধিকার আটকানো যায় না, যাবে না, যাবে না, যাবে না, দমন পীড়ন করে শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনকে দমন করা যায় না, যাবে না, যাবে না, যাবে না, ইনকিলাব জিন্দাবাদ।